المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একজন ভাই জনাব মোহাম্মদ সিদ্দিক সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে কাতার সোজা করার দায়িত্ব কার এবং সেটা কিভাবে কাতার সোজা করবে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, বিশেষ করে নামাজের মধ্যে কাতারবন্দী হওয়া ব্যাপারে কোরআন এবং সহিহ সুন্নাতে এর খুবই গুরুত্ব এসেছে এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বিশেষভাবে নির্দেশ দিয়েছেন কাতার সোজা করার ব্যাপারে। তাই এই কাতার সোজা করার ব্যাপার নিয়ে ওলামাদের মধ্যে মতানক্য রয়েছে। কেউ কেউ বলেন যে নামাজের মধ্যে কাতারবন্দী হওয়া, কাতার সোজা করা এটা হচ্ছে সুন্নাত। কেউ কেউ ফরজ বলেছেন, কেউ কেউ সুন্নতে মুয়াক্কাদা বলেছেন, কেউ কেউ মান্দুব বলেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন। তবে কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে কাতার সোজা করা খুবই গুরুত্ব রয়েছে। তাই বিশেষ করে যখন কোনো মুমিন বান্দা নামাজে দাঁড়াবে জামাতের সাথে, তখন অবশ্যই তাকে কাতার সোজা করতে হবে। আর কাতার সোজা করার অর্থই হলো এই যে একই পদ্ধতিতে সোজা লাইন কাতারের মাঝখানের ফাঁকা বন্ধ করে কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ানো, এরই নাম হচ্ছে কাতার সোজা করা। এই মর্মে বহু হাদিস এসেছে, যেমন সহিহ মুসলিমের হাদিস 436 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাউই সুফুফানা হাত্তা কাআন্নামা ইউসাউই বিহাল কিদাহ হাত্তা রাআ আন্না ক্বাদ আকালনা আনহু ثم خرج يوما فقام حتى كاد أن يكبر فرأى رجلا باديا صدره من الصف فقال عباد الله لا تسؤن صفوفكم أو لا يخالفن الله بين وجوهكم। নোমান ইবনে বাশির অন্তর্ভুক্ত বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনুকে তীর সোজা করার মতো আমাদের কাতার সোজা করতেন, এমনকি আমরা তার হতে কাতার সোজা করার গুরুত্ব উপলব্ধি করেছি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে এসে নামাজের জন্য দাঁড়ালেন। তাকবীরে তাহরিমা বাঁধতে যাবেন, ঠিক এই মুহূর্তে এক ব্যক্তির বুক নামাজের কাতার থেকে একটু বেরিয়ে আসে দেখতে পেয়ে বললেন, ইবাদাল্লাহ লা তুসাউউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। হে আল্লাহর বান্দা, তোমাদের কাতার সোজা করো, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারায় বিভেদ সৃষ্টি করে দেবেন। এই মর্মে আর একটা হাদিস, আওয়া আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল উকিমাতিস সালাহ ফাআকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিওয়াজহিহি ফাকাল আকিমু সুফুফাকুম وتراصوا فإني أراكم من وراء ظهري رواه البخاري وفي المتفق عليه قال أتم الصفوف فإني أراكم من وراء ظهري আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন একবার নামাজের ইকামত দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে চেহারা ফিরালেন এবং বললেন নিজ নিজ কাতার সোজা করো এবং পরস্পর পরস্পর গায়ে গায়ে লাগিয়ে দাঁড়াও, নিশ্চয় আমি আমার পেছনের দিক থেকেও তোমাদেরকে দেখতে পাই। হাদিসটি সহিহ বুখারীর। সহিহ বুখারী ও মুসলিম আরেকটি রাওয়াতে এসেছে যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেছেন নামাজের কাতারগুলোকে পূর্ণ করো, আমি আমার পেছনের দিক থেকেও তোমাদেরকে দেখতে পাই। তো এ সমস্ত হাদিস থেকে কথা পরিষ্কার হয়ে যায় যে কাতার সোজা করার কত গুরুত্ব। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম কাতার সোজা না হওয়া পর্যন্ত তিনি নামাজের জন্য তাকবীর দিতেন না,
বা তকবির দেওয়ার সময় যদি কেউ আগে পিছনে হয়ে থাকতো, তকবির দেওয়ার আগে সেই কাতার সোজা করে নেওয়ার পরেই আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম নামাজের জন্য তকবির দিতেন। তাই দেখা যায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস এনেছেন যে ওয়া কানা আহাদুনা ইউলযিকু মানকাবাহু বিমানকাবি সাহিবিহি ওয়া কাদামাহু বিকাদামিহি, আমাদের কেউ তার সাথীর কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতেন। তো এই ছিল কাতার সোজা করার গুরুত্ব ব্যাপারে হাদিস। তাই আমরা যখন নামাজের জন্য দাঁড়াব, তখন হাদিস থেকে যে সমস্ত কথা জানতে পারলাম সেটা হলো এই যে কাতার ঠিক করে নেওয়া। সোজা করার উদ্দেশ্যই হলো যে নামাজ আদায়কারীরা একই পদ্ধতিতে কাতারে পরস্পরের মাঝের ফাঁকা বন্ধ করে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা মিলিয়ে কাতার সোজা করে দাঁড়াবে। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু বড়ই আফসোসের বিষয় যে আজ আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের মধ্যে অনেক ভাইয়েরাই কাতার সোজা করার ব্যাপারে গুরুত্ব দেন না, বা দাঁড়ানোর সময় এমন ফাঁকা ফাঁক রেখে দাঁড়ায় যে কাঁধের সাথে কাঁধ তো দূরের কথা, মাঝখানে আরও একজন দাঁড়িয়ে নামাজ পড়ার মতো সামর্থ্য রাখে, এতটুক জায়গার দূরত্ব রেখে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে। এটা মস্ত বড় ভুল, যা আদবের খেলাফ। এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম যে নির্দেশ দিয়েছেন কাতার সোজা করার ব্যাপারে, ফাঁক বন্ধ করার ব্যাপারে, তার পরিপন্থী কাজ। তাই আমাদের উচিত যখন আমরা নামাজের জন্য দাঁড়াবো কাতার সোজা করে দাঁড়াবো এবং কাঁধের সঙ্গে কাঁধ এবং পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াবো। এটাই হচ্ছে নিয়ম। যেমন আরেকটি হাদিস এসেছে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেন সাউ সুফুফাকুম ফা ইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ ইল্লা আন্না ইনদা মুসলিম মিন তামামিস সালাহ। হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের নামাজের কাতার ঠিক করে নাও, কারণ নামাজের কাতার সোজা করা নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত। তো এই হাদিস থেকে বোঝা যায় যে নামাজের মধ্যে কাতার সোজা করার কত গুরুত্ব রয়েছে, কত গুরুত্ব রয়েছে। কাতার যদি সোজা না হয়, নামাজ হওয়া না হওয়ার নির্ভর করে কাতার সোজা করার উপরে, যা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। তাই তো দেখা যায় যে আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমসাহু মানাকিবানা ফিস সালাহ ওয়া ইয়াকুল ইস্তাউ ওয়া লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম লিয়ালিয়ানি ليليني منكم أولو الأحلام والنهى ثم الذين يلونهم ثم الذين يلونهم قال أبو مسعود فأنتم اليوم أشد اختلافا رواه مسلم। তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বিশেষ করে নামাজের সময় আমাদের কাঁধে হাত রেখে বলতেন যে সোজা হয়ে দাঁড়াও, সামনে পিছনে হয়ে দাঁড়িও না, আগে পিছে হয়ে তোমরা দাঁড়ায় না, অন্যথায় তোমাদের অন্তরে বিবাদ সৃষ্টি হবে এবং তোমাদের যারা বুদ্ধিমান ও জ্ঞানী তারা আমার নিকট দাঁড়াবে, তারপর সমস্ত লোক যারা তাদের নিকটবর্তী, তারপর ওই সব লোক যারা তাদের নিকটবর্তী হবে। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আজকাল তোমাদের মধ্যে বড় মতভেদ। তো যাই হোক, এও হাদিস থেকে বোঝা গেল যে আজ আমাদের মধ্যে যে মতানৈক্য, যে ইখতিলাফ, এর কারণ তার মধ্যে একটি হচ্ছে এই যে নামাজের মধ্যে কাতার সোজা না করার একটি কারণ। তাই আমাদের উচিত যে যখন আমরা নামাজে দাঁড়াব তখন আমরা কী করব, কাতার সোজা করে নেব, কাতার সোজা করে নেব, এবং কাতার সোজা করার ক্ষেত্রে আমরা যেন কেউ আগে পিছনে না হয়ে যাই, বরং কাতার ভালো করে সোজা করে ফাঁক বন্ধ করে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা মিলিয়ে যেন দাঁড়ায়। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে কাতার সোজা করার ব্যাপারে সচেতন হওয়ার জন্য তৌফিক দান করুক। এমন একটি হাদিস, আবু দাউদের একটি হাদিস, হাদিসটি সহিহ হাদিস, সেখানে বলা হয়েছে
وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رصوا صفوفكم وقاربوا بينها وحاضوا بالعناق فوالذي نفسي بيده إني لا أرى الشيطان يدخل من خلال الصف كأنها الحذف رواه أبو داود রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজে তোমাদের কাতারগুলো মিলেমিশে দাঁড়াবে এবং কাতারগুলো কাছাকাছি প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে বাঁধবে, নিজেদের কাঁধ মিলিয়ে রাখবে। কসম ওই জাতে পাকের যার হাতে আমার জীবন, আমি শয়তানকে তোমাদের শাড়ির ফাঁকে ঢুকতে দেখি, তোমাদের নামাজের শাড়ির ফাঁকে ঢুকতে দেখি যেন তা হিজাজি ছোট কালো বকরি। তাহলে এও হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জামাতরত অবস্থায় নামাজিগণ পরস্পর মিলিয়ে দাঁড়াবে, পরস্পরের মাঝে কোনো ফাঁক রাখবে না, তারা তাদের প্রতি দুই কাতারের মাঝে এমন ফাঁক রাখবে না যাতে কাতারদের মাঝে তৃতীয় কাতার ঢুকে যেতে পারে। তো যাই হোক, মোট কথা হলো এই যে সহি হাদিস থেকে এ কথা পরিষ্কার হয়ে গেছে, যখন মানুষ নামাজের জন্য দাঁড়াবে এমন ফাঁক রাখবে না যে ফাঁকের মধ্যে ছাগলের বাচ্চা ঢুকতে পারে, এরকম কেউ ফাঁকা রেখে দাঁড়াবে না, বরং পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। এটাই হচ্ছে আল্লাহ রাসূল আলাইহিস সালামের নির্দেশ, এবং এই নির্দেশ অনুযায়ী আজ আমাদের সমাজের প্রতি লক্ষ্য করলে দেখা যায় যে আমরা এ বিষয়ে কেউ গুরুত্বই দিই না, যে যেরকম পারি সেরকম দাঁড়িয়ে যায় এবং ইমামেও এ বিষয়ে গুরুত্ব দেয় না। এটা মস্ত বড় ভুল। বরং ইমামের উচিত নামাজ শুরু করার আগে, মুয়াজ্জিনে ইকামত দেওয়ার পর ইমাম মুক্তাদির দিকে ফিরে দাঁড়াবে এবং কাতার সোজা হয়েছে কিনা সেটা লক্ষ্য করবে, কাতার সোজা করার পর সে নামাজ অনুষ্ঠিত করবে। কিন্তু আজ আমাদের সমাজের পরিবেশে লক্ষ্য করলে দেখা যায় যে তকবীর হইতে না হইতেই, একামত হইতে না হইতেই ইমাম সাহেব আল্লাহু আকবার বলার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। এবার কাতার সোজা হলো কি না, কে কীভাবে দাঁড়ালো সেই দিকে লক্ষ্য না করেই সে একামত শেষ হইতে না হইতে আল্লাহু আকবার বলার জন্য সে রেডি হয়ে থাকে। এটা সুন্নাতের খেলাফ, এটা সুন্নাতের খেলাফ। বরং কাতার সোজা হয়েছে কিনা এটা ইমামের দায়িত্ব, এবং ইমামের দায়িত্ব সে যথাযথ পালন করবে, তারপরে সে নামাজ অনুষ্ঠিত করবে। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।